হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস। তো এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠে আমি স্নান টান করে তারপর ঠাকুরকে দুগ্ধুন্ন দিয়ে তো রান্না বান্না করে নিয়েছি। তো আজকে নিরামিষ রান্না করেছি, শুধু ডাল আর নিরামিষ সবজি বানিয়েছি, কারণ আমি তো খাবো না, শুধু আমার বর খাবেন। তো তার জন্য সিম্পল ডাল আর সবজি বানিয়েছি, আর আমি খাবো না, কারণ কাল তো বলেইছিলাম তোমাদেরকে আমি একাদশী ব্রত আজকে আমার। তো তার জন্য আমি শুধু আজ ফল খাবো, আর কিছু খাবো না, আর কালকে গিয়ে আমি ভাত খাবো। তো আজ কিছু খাবো না, শুধু ফলই খাবো। তো আর কী কী করি তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তো সবাই সাথে থাকো আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর আজকে একটি জায়গায় যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো সবাই সাথে থাকো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছিলে তো আমি একটু বাজারে গিয়েছিলাম, তো এইমাত্র ঘরে এসে কাপড় টাপড় চেঞ্জ করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই। তো এখন কিছু খাবো, কারণ কিছু খাইনি, তো এখন কিছু ফল খাবো, তো সবাই সাথে। ফ্রেন্ডস, কী কী খাই তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো বলেছিলাম। তো ওই যে আমি ফলগুলো কেটে নিয়েছি, তো দেখে নাও আমি কী কী খাচ্ছি। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ, এখানে দুটো কলা নিয়ে নিয়েছি, আর এই যে আপেল কেটে নিয়ে নিয়েছি, আনারস নিয়ে নিয়েছি, আরও অনেক কিছু আছে, তো এতগুলো তো একসাথে খেতে পারবো না, তার জন্য এগুলোই নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক শেয়ার করবে, আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে, আর আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দেবে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই ফ্রেন্ডস। আর এই যে আপেলটা কিন্তু অনেক মিষ্টি, খেতে অনেক ভালো লাগছে। যে ফ্রেন্ডস।